নবীর কাছে গেলে পরে সবকিছুই লাভবান হবে। ভালো মানুষ হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো পিতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো দাতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো নেতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, সমাজের মাথা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, বিধাতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো স্বামী হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, অনুগামী হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো বন্ধু হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো ব্যবসায়িক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, পারমাণিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো নেতা হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো লিডার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো টিচার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো স্কলার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, ভালো লিডার হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, জান্নাত লাভবান হতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আল্লাহর রাসূলকে ফলো করো, সারা পৃথিবীর বুকে ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো। আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য রাসূল হলো জেরক্স কপি, নবীরকে যদি মানতে পারো তাহলে তোমরাই কামিয়াবি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জিন্দেগি রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখতে পাও কিন্তু নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না, কি আফসোস রে, এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না। তো বিজ্ঞান সায়েন্টিস্ট বলবে নিজের চেহারা দেখার জন্য তোমাকে আয়নার প্রয়োজন আছে। আমার মন বলে বান্দারে একবার কি মাথায় আসলো না, ওরে নিজের জাতকে দেখার জন্য যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে, বুঝলেন তো। নবী মুস্তফার কাছে যদি যেতে পারো মহান আল্লাহর সন্ধান পেয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি আমায় যাদেরকে তোমাদের নিকটে নবীকে পাঠিয়েছি এতেই শুকরিয়া আদায় করো, তোমাদেরকে যা যা নিয়ামত দিয়েছি এতেই তোমরা শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া লাভ করতে পারো আমি যা কিছু দিয়েছি আরো তোমাদের দ্বিগুণ বাড়িয়ে দিব। কিন্তু কি আফসোস রে, বাদশার বাদি ঘরের ভিতরে ঢুকে বলে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো এতে আমার মন ভরে নাই, এরকম বিল্ডিং এর মালিক যদি করতে পারতে, এরকম হীরামণি মুক্তা দিয়ে যদি আমার ঘর থাকতো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম, বুঝলেন। বাদশা বলছে আবার ঠিক জায়গায় এসেছি তো, আমি তো এই সাবজেক্ট আমার নয়, আমি অন্যদিকে যাও ভেবেছিলাম, তো এটা বলবো ক্লিয়ার করবো। কারা কারা শুনবেন না হাত উঠান, হ্যাঁ সবাই না, আসলে মানুষ সিয়ানা হয়ে গেছে তো এক একজন ভুলে ভাটে মানে হাত উঠিয়ে দেয়, আসলে যাদের ধ্যান অন্যদিকে থাকে, মৌলভী বলছে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলছে তুফান আল্লাহ, হ্যাঁ এরকম গোলমাল হয়ে যায়, আসলে সেটা নয় বাবজি সোনা মুখে আমার, মন দিয়ে শুনুন। তাই এবার করলোটা কি চিন্তা করুন, তিন ঘন্টার পর এক ঘন্টা মেকআপ করছি, বুঝেছেন তো, হ্যাঁ আর যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে তাহলে বলুন আমি কমিয়ে দেবো, স্পিচ কমিয়ে দিচ্ছি, অলরাউন্ডার আছি তো সব রকম কোয়ালিটি আছে আল্লাহ পাকের রহমতে, হ্যাঁ জি জি হ্যাঁ আপনারও তো দারুণ, আপনারও তো চ্যালেঞ্জার জিনিস গো, হ্যাঁ জি জি। তাই বার করলো কি চিন্তা করে দেখুন, যখনই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে করতে এ মানে বাদশার বালাখানা দেখে অবহেলায় হয়ে গেল, আল্লাহ এরকম যদি আমার হতো কতই না ভাগ্যবান হতাম, কিন্তু কি করবে, বাদশা বলেছে তো যে আমার ঘর পরিষ্কার করে দে, কিন্তু ঘর এবার পরিষ্কার করতে লাগলো, ঝাড়তে 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 বোর মনে মনে হলো ইদিক ওদিক তাকিয়ে দেখছে, দেখি বাদশা আছে কি নাই, আছে কি নাই বলে যেমন উঁকি মেরে দেখতে যাবে,
মখমালের গদ্দি স্বর্ণের পালঙ্ক হীরা দিয়ে মুক্তা জড়ানো রয়েছে উপরে দেখছে দেখি একবার বিছানায় কেমন ঘুম হয় এই বলে পা দুখানা নিচেই ছিল শুধু বাদি মাথা তাকে লাগিয়েছে আল্লাহর কি কুদরত চট করে ঘুম চলে এসেছে নিদ্রা চলে এসেছে ওই বাদশার শুয়ে বাদশার ঘুম হয় না আর ইনার বিছানায় মাথা লাগানো মাত্র ঘুম নিদ্রা চলে এলো আহারে এগুলো হচ্ছে আল্লাহ নিয়ামত হ্যাঁ স্বর্ণের ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না আর এমন লোকে ঘুম পাচ্ছে মাঠে মাঠে আলে ধারে যেখানে জায়গায় গাছের শিকড়ে যেখানে সেখানে মাথা রেখে আর এমন নাক ডাকছে যে মহিন্দ্রা ডাক্তার ফেল হাই রে হাই রে হাই কিন্তু তার মানে বুঝলেন সব কিছু পয়সা দিয়ে হয় না এগুলো হচ্ছে আল্লাহর হাতে এবার যখন এই বান্দি ঘুম চলে এসেছে এদিকে বাদশা ঢুকে গেছে ভেতরে বাদশা ভেতরে প্রবেশ করে দিয়েছে যেমন বাদশা ভেতরে যেমন প্রবেশ করাম সঙ্গে সঙ্গে দেখে আতঙ্কিত হয়ে গেল আমি স্ট্যান্ডার্ড বাংলা বলছি না কেন জানেন আমি শুদ্ধ বাংলায় বাদ করার চেষ্টা করি যেহেতু জালসা মাহফিলে সবাই শিক্ষিত লোক থাকে না পাড়াগ্রামে বহুত লোক থাকে আমি এরকম ভাবে বলবো কিন্তু আপনারা বুঝতে পারবেন না মানে অতটা ক্লিয়ার হবে না ওই যদি এটাকে একটু মানে সিধা করে দিই আমি বললাম দেখে তো আতঙ্কিত হয়ে গেল কিন্তু শুনতে পেলেন ঠিকই কিন্তু অতটা মজা পেলেন না কিন্তু যদি এবার বলতাম হ্যাঁ বাদশা তো দেখে একদম হয়রান হয়ে গেল অবাক হয়ে গেল তাহলে আর একটু মজা আর একটু ক্লিয়ার হলো বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার যার জন্য অনেকজন অনেকরকম কথা বলে আমি সেদিন সুন্দরবন কলেজে মনে হয় প্রোগ্রামের কারণে তো ওখানে কথা বলছি তো এক দু একটা আমি কথা বলছি তো ওদের মধ্যে একজন আছে বলা বলি করতে লাগলো মৌলানা সাহেব তো নিয়ে এলে কিন্তু ব্যাপারটা তো দেখে মনে হচ্ছে এ তো জন্মস্থান মুর্শিদাবাদ বাড়ি এখন অন্য জায়গায় তো ওই দেখে তো ব্যাপারটা হচ্ছে কি কথা শুনে জেনারেল শিক্ষিত আছে কি না এর বিভিন্ন রকম একটা যাই হোক কথাই তো আমাদের সঙ্গে ইংলিশে কথা বলছে কথাই কথাই ইংলিশ ঝাড়ছে শুধু হ্যাঁ মৌলানা সাহেব আপনারা নিশ্চিন্ত তো হ্যাঁ দ্যাট ফর মি আপনার স্পিচগুলো আমাকে আই লাইক ইউ আল্লাহ ফর হিম আপনাকে খুব ভালোবাসি আপনার স্পিচগুলো খুব সুন্দর লাগে আপনার লেকচারগুলো মানে এরকম করে কথাই কথাই শুধু ইংলিশ বলছে তখন ওকে যখন আমিও দিয়েছি তখন ও অবাক হয়ে গেছে তাকিয়ে যে তুই কি ভেবেছিলিস যে মৌলভীরা এম এ পাস হয় না শুধু তোরাই হো হ্যাঁ কিন্তু আমরা সব জায়গায় সব যেখানে যেই জিনিস চলে সেরকম ভাবে কথা বলি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো ওটা নাই এর জন্য শুদ্ধ ভাবে কথা বলার চেষ্টা করছি পাড়া গ্রাম্য ভাষায় আপনাদের বুঝতে যেন সুবিধা হয় তাই তো বাপজি হ্যাঁ শুধু চিরে বলে দিলাম ওটার নাম অজ নাই মানুষের ব্রেনে যেন কথাগুলো ঢুকি সেটাই না হলো বাদ মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ তা এবার করলো কি এ যখন ঘুম চলে এসেছে বাদশা দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার রে তুই একটা বাদি হয়ে এত বড় আস্পর্ধা কি করে হয় তুই একটা বাদি হয়ে আমার বিছানায় ঘুমবি বহুত শিক্ষার ঘটনা বহুত পুরাতন কথা কিন্তু শুনলে হবে না এতে অনেক শিক্ষার কথা আছে বলছে তোর এত বড় আস্পর্ধা তুই আমার বিছানায় ঘুমাবি দেওয়ালে চাবুক টাঙা ছিল চাবুকটাকে পেড়ে নিয়ে সে দাসীর পিঠে যেমন আঘাত করা চাবুকের আঘাত করছে আর দাসী মুচকি মুচকি হাসতে আছে বাদশা রাগান্বিত হয়ে গেল এতে তো অন্যায় করেছি আবার হাসিস আবার যেমন একবারই মারা সঙ্গে সঙ্গে দাসী কান্না করতে লাগলো বাদশা বলছে কি ব্যাপার রে চমকে গেল প্রথমবারে তোকে এতবার আঘাত করলাম তুই মুচকি মুচকি হাসছিলিস আর এখন তোকে আস্তে করে মারলাম তাতেই কান্না করতে লাগলি কেন রে প্রথমবারে কি তোকে লাগে নাই ব্যথা পাসনি এখন কেন কান্না করছি বলে না বাদশা মশাই আপনি জটা চাবুকের আঘাত করেছেন প্রত্যেকের ব্যথা আমার হৃদয়ে গেঁথে গেছে আপনি পিঠটা খুলে দেখুন প্রত্যেকটা চাবুকের দাগ আমার পিঠে রয়ে গেছে আমার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে অনেক ব্যথা হচ্ছে কষ্ট পাচ্ছিস বলে তাহলে হাসছিলিস কেন আর দ্বিতীয়বারে একবার মারার সঙ্গে সঙ্গে কেন কান্না করতে লাগলি বল বলে হুজুর আর বলবেন না বলে কেন রে বলে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি যদি বলতে যাই ছোট মুখে বড় কথা হয়ে যাবে তার মানে আমি বলবো না আমি বলবো না জিজ্ঞাসা করবে না বলে বল তোকে নইলে মেরেই ফেলবো বলে হুজুর আর বলবেন না আমি এরই কারণেই প্রথমবারে মারলেন হাসতেছিলাম একটা কারণে বলে কি কারণ বলে আপনি চাবুকের আঘাত করলেন আমি একটা বাঁদি আপনার বিছানায় ঘুমিয়েছি আমি আপনার গোলাম আপনি আমার আকা আপনার বিছানায় ঘুমিয়েছি আমি বড় অন্যায় করে ফেলেছি হুজুর আমি অন্যায় করে ফেলেছি
এর তো শাস্তি পাওয়ার দরকার ছিল, এই অন্যায়ের তো ক্ষমা পাওয়ার দরকার ছিল। আমি চরম বেয়াদবি করেছি, একটা চাকর হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি, এটা চরম অন্যায়, এই অন্যায়ের তো শাস্তির দরকার ছিল। আপনি আমাকে চাবুকের আঘাত করেছেন, আমি শাস্তি পেয়েছি, আমি তো ক্ষমা পেয়ে গেছি। এই লেগে মুচকি হাসছিলাম, এর লেগে মুচকি হাসছিলাম, যেটা আমি তো ক্ষমা পেয়ে গেলাম, এই লেগে হাসছিলাম। বলে দ্বিতীয়বার কান্না করলি কেন? বলে হুজুর আর জিজ্ঞাসা করবেন না, বলে তোকে বলতে হবে। বলে দ্বিতীয়বারে কান্না করলাম হুজুর আপনার কারণে, আমার লেগে নয়। বলে আমার কারণে মানে? বলে হুজুর যার নুন খাই তার গুণ গাই, আপনার দরবারে এতদিন ধরে গোলামি করছি, আপনার নামাক খাচ্ছি, আপনার জন্য তো একটু মায়া হবে, একটু তো মায়া হবে। কি করে মায়া হবে না হুজুর, আমরা তো আশরাফুল মখলুকা, শুধু জুতো চুরি করি তাই, কিন্তু আমরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, আমাদের দিলে তো মায়া আছে। কুরবানির খাসি দেখবেন মানুষের যখন ঘরের ভিতরে থাকে, এত মায়া লাগে, আহারে কত কষ্ট লাগে, যারা মানুষ করে দেয়। তা বলে আমাদের যে কুরবানি দিচ্ছে এখন, এই হাতে কিনে ওই হাতে কুরবানি, এত ধক ধকটা মারবে না, বুঝলেন? এত কুরবানি লাগে, এত সে মাংস খাওয়াই হচ্ছে। আবার নিয়ত দেখুন কেমন, বাছার টাইমে বউ আবার শিখে দিয়েছে, ভালো করে দেখি নিবে, লোকজন আসবে কোটি বোঝ বাজার, সিনার মাংস গুলা যদি পাও তো ওগুলো নিও, হ্যাঁ একটু, হ্যাঁ এই কোমরে হাত হাত দিগুলা যদি থাকে তো ওগুলো একটু বলি আও, একটু বলে আসি, বাড়িতে লোকজন আসবে আসবে বিভিন্ন রকম, ও আবার শিখিয়ে দিচ্ছে। আবার ওরা ওরাই বলা বলি করছে, যে কারণে বেউ মনে হচ্ছে ওর ভাগ্যে মানে মন্ত্রীর ভাগ্যে একটু বেশি পড়ে গেল মনে হলো, আর একবার ওজনটা কর, হায় রে নিয়ত রে, একই কুরবানি, ফেরেস সারা হাসবে আর বলবে আল্লাহ একই কুরবানি হচ্ছে, কি চলছে দেখো শুধু মার্কেটে, কারগিলের মতন কুরবানি, হায় রে হায় রে হায় রে, একেই কুরবানি বলে। বলে আল্লাহর রাস্তায় তো আপনার নিয়তটাই কুরবানি, হ্যাঁ কুরবানি মাংস আল্লাহর দরকার নেই, রক্তের দরকার নেই, চামড়ার দরকার নেই, এটা বোঝাতে শিক্ষা নিতে হবে যে আল্লাহর রাস্তায় নিজের জীবন নয়, একটা নিজের জীবনের পরিবর্তে পশু কুরবানি করছি, আল্লাহ দরকার যদি পড়ে তোমার ইসলামের জন্য নিজের জীবনকেও বিলীন করে দেব, কুরবানি করে দেব, তবেই তো সামান্য মাংস লেগে মাংস কুরবানি করতে পারছো না, মারামারি করছে। আবার অনেকজন কুরবানি দেয় লোক দেখানো, অনেক এক সেটের সঙ্গে বলছি কি ব্যাপার, বলে এবার তো কুরবানি দেওয়ার মন ছিল না গো, কিন্তু দিতে হচ্ছে, মানে কেন? বলে লোকজন আসবে যে কি করবো, অনেক লোকজন আসবে বাড়িতে, মেহমানরা আসবে, এরই জন্য কুরবানি দিতে হচ্ছে, মানে আল্লাহর জন্য না, বুঝলেন তো? জামাই মেয়ে আসবে, কোথায় যাবে করবো, এরই জন্য কুরবানি, হাই রে হাই রে হাই রে, হ্যাঁ মানে আল্লাহকে রাজি করার জন্য নয়, এই তো হচ্ছে ব্যাপার। এক ছেলে দাঁড়িয়ে রেখেছে, কি ব্যাপার ভাই দাঁড়িয়ে রেখেছো? মানে বলে নবী দাঁড়িয়ে নামাজ পড়ো নাকি? বলে না। বলে জুম্মা জুম্মা যাও? বলে না। বলে তার নবী সুন্নত মনে করে দাঁড়িয়ে রেখেছে নাকি? বলে তাও সব জানি না হুজুর, কিন্তু অস্ট্রেলিয়ার অমুক ক্রিকেটার এরকম দাঁড়িয়ে রেখেছে, যে ওকে ফলো করে এরকম দাঁড়িয়ে রেখেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝলেন? জাহান নামে যাবে, চিন্তা করতে পেরেছেন? এই সমস্ত আমাদের মুসলমানের ছেলে, কাকে বলবো ইসলামের কথা, কি চিনবে? সারা জিন্দগি তো দুনিয়া দুনিয়া করে বেড়ালাম, কিন্তু একবার সজ যেদিন খাবেন সেদিন বুঝতে পারবেন। এক কলেজের ছেলে ছিল, বদমাস ছিল, র্যাগিং করতে খুব মাস্টার, শিক্ষকদের কোনো সম্মান নেই, শিক্ষকদেরকে মজা করতো, ইয়ার কি করতো, এত বদমাস ছেলে, চঞ্চল ছেলে, হঠাৎ দেখছি ফেরেশতা হয়ে গেছে একদম চুপচাপ, ওই ছেলে ভদ্র মাস্টার হেঁটে যাচ্ছে, প্রফেসর পাশ দিয়ে নামুদ নিচে দিকে মাথা করে চলে যাচ্ছে, শিক্ষক দেখে অবাক, এই ইসে রাহুল রে? বলে হ্যাঁ স্যার। বলে ছেলে তো এত ফেরেশতা কেন, এত চঞ্চল বদমাস ছেলে আজকে চুপচাপ ভদ্রভাবে চলে যাচ্ছে, কি ব্যাপার, কোনো কথা বলছে না? বলে আর বলবেন না স্যার, ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। বলে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে? ওর কি মা মারা গেছে না বাবা মারা গেছে? বলে না হুজুর স্যার। বলে তাহলে অ্যাক্সিডেন্ট বলতে কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বলে না স্যার। বলে তাহলে কি হয়েছে? বলে স্যার শট খেয়েছে। বললাম কি শট? বলে ও যে মেয়েটার সঙ্গে প্রেম করতো অন্যজনের সঙ্গে ভেঙে পালিয়েছে, ওই লোকের ছেলে এখন ফেরেশতা হয়ে গেছে, বুঝলেন তো? এরকম শট যেদিন খাবেন সেদিন বুঝতে পারবেন, শুধু প্রেমের শট হোক বা গেমের শট হোক, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট খালি ঘটুক সেদিন বুঝতে পারবেন। হ্যাঁ এখন বুঝতে পারছেন না তো, একদিন বুঝতে পারবেন। হায় রে মানুষ, কাকে ফলো করার দরকার ছিল আর কাকে ফলো করছে, এরই জন্য তো বলি, দাড়ি মুন্ডবায়ে মুছ উড়ায়ে ঔরত জৈসি শক্ল বানায়ে তুমি ক্যা হো গয়া হ্যায়, তুমি ক্যা হো গয়া হ্যায়, রাজ শরিয়ত তুমকো নভায়ে ঔরো কি চলন নিভায়ে, তুমি ক্যা হো গয়া হ্যায়, তুমি ক্যা হো গয়া হ্যায়,
মুসলমানের ছেলে নবীর সুন্নত ফলো করে না, অন্য জিনের জিনিস পছন্দ হচ্ছে, যাকে রোল মডেল বানানোর প্রয়োজন ছিল তাকে রোল মডেল বানালো না, যাকে রোল মডেল বানানোর প্রয়োজন নেই দুনিয়ার হিরো হিরোইনদেরকে দেখে রোল মডেল বানাচ্ছে, শুধু ছেলের আলাই। আরে আগেকার মানুষ, কোন মানুষ ধরা পড়ে গেলে তার চুল কেটে দিত, যেন লোকে দেখে চিনতে পারে যে এই বেটা কোন জায়গায় অন্যায় করেছিল, খারাপ কাজ করেছিল, বলে এরকম ওর চুল কেটেছে। এখনকার ছেলে ফেলে ওরকম ভাবে চুল কাটছে, বলছে হুজুরে তাই হলো স্টাইল। আমাদের জামা কাপড় ভদ্রতা কাকে বলে? ভদ্র তো সমাজে উঠেই গেল, জামা কাপড় ছিঁড়ে গেলে লজ্জায় বেরোতাম না, আর এখনকার মুসলমান সবারই ছেলে পিলে দেখবেন জামা ছেঁড়া, যত ছেঁড়া তত স্টাইল, এখানে ছুটো এখানে কাটা, এখানে ফুটো ওখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা, জিজ্ঞেস করছে হারে তোর জামা কেন ফাটা, বলছে হুজুর বুঝবেন না এটাই হলো স্টাইল। হায় রে স্টাইল, এই স্টাইল তোমার কোনো লাভ হবে না, যাকে ফসল যাকে তোমাদের মানতে উচিত ছিল তাকে তোমরা মানলে না, শুধু ছেলেদেরকে দোষ দিয়ে লাভ নেই, মাদেরও দোষ আছে, এরাও যদি রাস্তায় চলে ধরতে পারবেন না, সেলিম ভাই যাচ্ছে না সেলিমা বুবু যাচ্ছে, হ্যাঁ এদেরকে কে যে বলেছিল যে মলবিরাই তোদের ভাসুর আর শ্বশুর হয়, শুধু ওদেরকে দেখে পর্দা করবি আর বাকি কাউকে দেখে করবি না, রাস্তার ধারে স্নান করছে গোসল করছে আর বিটিকে দাঁড় করিয়েছে, দেখ তো কে এলো, বলে ওই যে মাস্টার আছে হাকিম মাস্টার, ও তাই নাকি ওই সেলিমের বাপ, ও ঠিক আছে, দেখ তো আবার কে আসছে শব্দ হচ্ছে, ওই পাড়ার সে কুতুবের বাপ, ও কুতুবের বাপ, ঠিক আছে, আর একবার দেখ তো কে আসছে রে গলা খ্যাঁকর দিচ্ছে, বলে মা মলবি সে, তাই নাকি ঝাপা করে পুকুরে নামছে, মানে মলবি ওদের ভাসু আর শ্বশুর হচ্ছে, মানে ওদেরকে মলবিকে দেখে শুধু পর্দা করতে হবে আর কিছু নাই, আবার কত শুনে বলে মলবিটা রাস্তায় যেসব কি কি গলা খাঁকর দেয় না কিছু দেয় না, মেয়ে ছেলে কেমন ভাবে থাকবে না থাকবে কোনো কথা বলে ঢুকে না, কেন মলবিক বেরাবে তাই মাইক নিয়ে বেরোবে নাকি, ছেড়ে যাও এখন মলবি বেরোচ্ছে, হ্যাঁ তোমরা সব সামলাও, কেন তোকে কে বুঝাচ্ছে উদামহন থাকতে, তুই নিজের দোষ দেখবি না, একে বলে পর্দা, শুধু জালসা তলাতে পর্দা, শুধু জালসাতে পর্দা, গোটা রাস্তা মেলাই খেলায় উদাম হয়ে বেড়াবে আর রাস্তায় তখন পর্দা, এই তো হচ্ছে আমাদের মুসলমান, এদের পর্দা না গোপাল জর্দা আমি বুঝি না, হ্যাঁ এটাই হলো তোমাদের পর্দা, একে পর্দা বলে না মা বোন সোনামুখী জেনে রাখো, একে পর্দা বলে না, আর পর্দার সহিত যদি থাকো তাহলে তোমাদের লাভবান হবে, তোমাদের ভালাই হবে, আমাদের কোনো ভালাই হবে না, আমাদের কোনো ভালাই নয় তোমাদেরই ভালাই হবে, আল্লাহ তোমাদেরকে যথেষ্ট বুদ্ধি দিয়েছেন, তোমরা সেই বুদ্ধি মোতাবেক কাজ করো, মা বোন সোনামুখী কলিজার টুকরো, যারা আমার কথা শুনতে পাচ্ছ তোমাদেরকে অনুরোধ করে বলবো সোনামুখী মা তোমরা কিছু শেখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কি করে শিখবো বলো, এমন একটা দিন ছিল নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে, মুহাদ্দিস তৈরি হয়েছে, কুতুব তৈরি হয়েছে, গাউস তৈরি হয়েছে, এখনকার মা বোনদেরকে তো সেরকম দেখে মনেই হয় না, আর সব থেকে মেন দোষ হচ্ছে কি জানেন তো, মোবাইল, গার্জেনদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই যে ছেলে মেয়ের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই মোবাইলে সব পেকে যাচ্ছে, গার্জেনরা দেখেও না, যারা বড় ভাই আছো তোমাদেরকেও জবাব দিতে হবে, তোমাদের বোনদেরকে যদি শাসন না করো, চেক করবে মধ্যে মাঝে যে মোবাইলে কি করছি, তো কার সঙ্গে চ্যাট করছি, তোর কিসের প্রয়োজন, কি করছিস, হ্যাঁ কিন্তু এগুলো তো আমরা দেখছি না, দিয়ে দিলাম মানে বাস, শুধু টিকটক দেখছি, আসসালামু আলাইকুম, সম্মানিত মা ও বোনেরা সম্মুখে জায়গা আছে পিছনে গ্যাদারিং করছেন, অতএব সম্মুখে জায়গাটা আপনারা পূরণ করেন, সম্মুখে আগায় আসেন, অনুরোধ করে বলতেছি বারবার, আপনারা সম্মুখে জায়গা অনেক পড়ে আছে, পিছনে অনেক ভিড় হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, আপনারা সম্মুখে জায়গাটা আগে পূরণ করুন, জি জি সোনামুখী চলে আসো, এখানে পর্দা করা আছে, পর্দা না করলে হবে আমরা দেখতে পাবো না, চলে আসো একটু এগিয়ে আসো সোনামুখী, হ্যাঁ জালসার পরিবেশটা ঠিক রাখো, তোমাদেরই তো এখন সময় গো, তোমাদেরই তো মা বোনদেরকে কথা, আমি রাগের কথা বলছি না ভালো কথাই বলছি, শিক্ষার জন্য, ওরা দুঃখ পেলে ওরা পাবে, কিন্তু ওদেরই তো বাজার আজকাল, বড় বড় সোসাইটিতে দেখুন মেয়ে ছেলে, বড় বড় কোম্পানিতে মেয়ে ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাও মেয়ে ছেলে, হ্যাঁ বিদেশ মন্ত্রী তাও মেয়ে ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাও মেয়ে ছেলে, সবই মেয়ে ছেলে, সব জায়গায় মেয়ে ছেলে দখল করে দিয়েছে, শুধু ইমামতের জায়গাটা আমাদেরকে ছেড়ে দিয়েছে, বাকি সবই দখল করে নিয়েছে, হায় রে হায় রে, ওদেরই তো পিক আপ, আর ওদের পিক আপ আমরাই বাড়ালাম, হ্যাঁ গো আমাদের মতন ছেলেরাই, হ্যাঁ আর ছেলেদের কর্তব্য কি, রাস্তায় মেয়ে যাচ্ছে
যতই মেকআপ করনে वाली हो ওর দিকে একবার তাকা নজর পড়ে গেল মাথা নিচু করে দে দ্বিতীয়বার আর দেখিস নে দেখবি ওই মেয়ে ছেলে তোর সামনে আর কোনোদিন মেকআপ করে আসবে না হ্যাঁ কোনোদিন আসবে না বাড়িতে সাজবে না গুজবে না যখন মা বোন কেউ বলবে গাজরে একটু সেজে গুজলে কেন অমুক জায়গা যাব না আমার মনে চেহারার গঠন ভালো নাই কোনো ছড়া তাকাই না কোনো ছেলে দেখে না কিন্তু তাক তো করবে না কুত্তার মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে আর মনে মনে বলছে কি যে ছেবে ওদের মাসকারা আর এদের কামসারা বুঝলেন এরি লেগে ওদের দাম তো তোমরাই বাড়াচ্ছো আমি অনুরোধ করব আই বড় যুবক ভাইদেরকে আই বড় মা বোনদেরকে বলবো আল্লাহর উপর ভরসা করো নিজের ইজ্জতের হেফাজত করো ওরে আল্লাহর উপর যদি ভরসা থাকে তুমি যদি ছেলে হও রাজকন্যা তোমার জন্য হাজিরি হবে তোমাকে কোথাও যেতে হবে না মা বোন তুমি যদি পর্দার শহীদ থেকো ওরে বাদশার ছেলেও যদি হয় তোমার জন্য ভালো পরিবারের সন্তান ঠিক জিনিস তোমার কাছে হাজিরি হবে তুমি মনে মনে ভাবছো আমি গরিব মানুষ এত বড় ঘর কি করে পাবো ওরে মিষ্টি জিনিস থাকলে পরে পিপড়েকে নিমন্ত্রণ করতে হয় না এমনি এমনি চলে আসে তাহলে আমাদের কোথায় ঘর কোথায় বাড়ি আমাদেরকে তোমরা কি করে পাচ্ছ তো তেমনি আল্লাহর উপর যদি ভরসা থাকে কোথা থেকে না কোথাকার তোমার মন যদি সাচ্চা থাকে নিয়ত যদি সাচ্চা থাকে সব রিস্তা তোমার পদতলে এসে হাজিরি দিবে আর যদি আল্লাহর উপর ভরসা না করে শয়তানের মতন যদি চলাফেরা করো তাহলে ভালো ভালো করবে কিন্তু শেষে মাতাল জুটবে আর তিন মাস পরে তিন তালা খাবে এই তো হচ্ছে আজকাল কোতে যান এতে যান সব জায়গায় শুধু ডিভোর্স আর বলছে হুজুর কি করব রাগের মাথায় দিয়ে দিচ্ছি রাগে তালাক দেয় না তো হাসতে হাসতে কপি খেতে খেতে দেয় যাও হে এতদিন সংসার করলাম এবার তালাক মানুষই তো মুসলমান হাইরে 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 বলবো কারে আর শুনবো করে বড় আফসোস লাগে তা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো পৃথিবীর বুকে থাকতে হলে তোমার রসুলের অনুসরণ করে চলো আমার রসুল যেটা দিয়েছেন সেইটা গ্রহণ করো আর যেটা থেকে বারণ করবে তা থেকে তোমরা দূরে থাকো মানুষ তোমাদের সঙ্গে কে কোন জাতের সবাই মিলে একত্রিত ভাবে তোমরা থাকো মানুষ মানুষের উপকার করো যদি মানুষের প্রতি তুমি যদি উপকার করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপকার করব তাই তোমার অন্তর তোমার দিলের প্রতি মহব্বত পয়দা করো খারাপ নিয়ত পয়দা করো না মহব্বত পয়দা করো তাই যার নুন খাবে তার গুণ গাইতে হবে আল্লাহ এত কিছু দিল অথচ আল্লাহকে চিনলে না এটা কেমন করে হতে পারে অথচ মানুষ মানুষ হয়ে মানুষের কৃতিত্ব ভুললো মানুষের কিন্তু শুকরিয়া জ্ঞাপন করতে জানলো তাই বাজে বলছে হুজুর এতদিন ধরে আপনার নামাজ খাচ্ছি আপনার জন্য তো মায়া হবে আপনার জন্য তো মায়া হবে আপনার জন্য মহব্বত হবে কি করে আপনাকে ভুলতে পারি আপনার তো শুকরিয়া করতে হবে বলে কিসের জন্য কান্দলি এত মায়া কেন বলে আপনার জন্য কান্না করছিলাম বলে কেন বলে আমি খাটে শুয়েছি আপনি আঘাত করেছেন আমি ক্ষমা পেয়ে গেছি আপনি যে স্বর্ণের পালঙ্কে কতক্ষণ আমি ঘুমিয়েছিলাম বলুন বলে দুই থেকে তিন মিনিট বলে আপনি বাইরে গিয়েছেন আমি বিছানা পরিষ্কার করতে করতে শুধু মাথাটাকে লাগিয়েছি জাস্ট দুই থেকে তিন মিনিট হবে আর এরই মধ্যে আপনি চলে এসেছেন আর আমাকে চাবুকের আঘাত করলেন সামান্য দুই তিন মিনিট আপনার বিছানার ঘুমনের জন্যে যদি আপনার কাছে চাবুকের বাড়ি খেতে হয় আপনি সারা জিন্দেগি স্বর্ণের পালঙ্কে ঘুমোচ্ছেন আপনাকে সেই দিন কতই না চাবুক খেতে হবে এরই লেগেই কান্না করতেছিলাম বুঝলেন হ্যাঁ দুনিয়াবি আমাকে দুই তিন মিনিট ঘুমানোর জন্য শাস্তি পেতে হচ্ছে তুমি কি ভুলে গেছ তোমাকে যেমনি এমনি ছেড়ে দিবে খালি ভাবছো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ফেরেশতা বলছে শুধু একবার মরো কি শেখা শেখবো দেখি লিবে বুঝলেন তোমার ফুর্তি বের করে দিব তাই এবার করলো কি আপনি কি ভেবে নিয়েছেন যে এমনি এমনি আপনাকে আল্লাহ ছেড়ে দিবে আপনাকে কি এই শাস্তি পেতে হবে না পদসা চাবুক ফেলে দি অবাক হয়ে গেল সত্যি তোরে তুই ঠিকই বলেছিস আমি তো এদের বাদশাহ অর্থের লোভে পড়েই আমি তো ভুলে গেছিলাম আমারও তো একজন মালিক রয়েছে
मालिक रहे मालिक के राजी करते दासीर कथा शुने बादशाह बिछानाई पड़े गेल एबार अल्लाह अल्लाह करते लगलो বিদেশ পড়াতে হবে না মেরে ফেলবে হয়তো বলে কেন বলে আল্লাহর উপর ভরসা হুজুর আল্লাহ যা করবে তাই হবে বলে বাহ এত দিনে বলে কেন আবার কেমন কথা বলছেন হুজুর আল্লাহর উপর ভরসা করবে না তো কার উপরে করবো কথা তো ঠিকই এতদিনে বলছো ওই বিপদে পড়ে বিপদে যখন পড়ে পুলিশ বিএসএফ কে মানুষ খুবই গালি দেয় কিন্তু যেদিন ওর সামনে বুকে পা চাপিয়ে গুলি করতে যায় তখন বলে বাপ বলছে ছেড়ে যাও আব্বা বলছে ছেড়ে যাও এখন বিপদে পড়েছো তখন কেন আল্লাহর উপর ভরসা ছিল না আরে রুজির মালিক আল্লাহ আল্লাহ যদি কপালে রুজি লিখে রাখে তো নিশ্চয় হবে এখন তো চল নামাজটা পড়ি তখন আল্লাহর উপর ভরসা ছিল না এখন দেওয়ালের পিঠ থেকে গেছে আর উপায় নেই তখন বলছো আল্লাহ ভরসা আল্লাহ কপালে যা লিখবে তাই হবে মরো এবার বিপদে পড়ে আল্লাহ আল্লাহ করছো তার আগে নয় এই তো হচ্ছে আমাদের মানুষের বুঝতে পারছেন অবস্থা তাই এবার বিপদে পড়েছে দাসীর কথা শুনি আল্লাহ 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 করতে আছে আমার আল্লাহ পাক বলে বান্দা সরাও লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমি পরীক্ষা করে দেখব তোমাকে সন্তান দিয়েই তোমাকে ধন দিয়েই তোমাকে ইত্যাদি দুনিয়াবি দিয়ে পরীক্ষা করব তুমি কাকে ভালোবাসো তোমার সংসারকে না তোমার আল্লাহকে তোমার সন্তানকে না তোমার আল্লাহকে যদি তুমি আল্লাহকে ভালোবাসো হাইয়া আলা সালা বলার সাথে সাথে মাঠের ধান লাগা আর হবে না আলু লাগা আর হবে না কাজ কর আর হবে না তুমি তাড়াতাড়ি আন যিকরিল্লাহ তুমি আল্লাহর জিকিরের মধ্যে এসো আর যদি আমাকে ভালো না বাসো তুমি কাজ করতে মত্ত হয়ে যাবে আমার ডাকে সাড়া দিবে না দুনিয়াবি করতে ব্যস্ত হয়ে যাবে তুমি ভাবছো আলু লাগিয়ে ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব আল্লাহ বলেন ওয়াল মারিজান ভূতান তোমার ধান হবে তোমার টাকাও ভালো হবে কিন্তু এমন বিমারি তোমার হবে ওই ধানের টাকা আলুর টাকা বিমারির পেছনে চলে যাবে কোনো কাজে লাগবে না কি করে চাষ করো বন্ধুরে একবার কি ভেবে দেখেছো চাষ করার নিয়ম হলো তুমি যে জমি থেকে ধানটা ফেলছো জমিতে কি করে ধানটা উগাই ওরে একটা নিয়ম হলো একটা বীজের নিচের দিকটা হয় অঙ্কুর উপরের দিকটা হয় গাছ যদি গাছের দিকটা নিচে পড়ে যায় অঙ্কুরটা ওপর হয়ে যায় ওতে কোনোদিন গাছ হবে না গঙ্কুরের দিকটা নিচে থাকতে হবে তো তুমি যে বাড়িতে করে কটোরায় বিষ নিয়ে যাও ধানের বীজ তুমি কি হাতে ধরে ধরে পুতো তালাই তুমি শুধু ছিটিয়ে দাও তোমার কাজ হলো জমিনে ছিটিয়ে দেওয়া আমার ফেরেশতারা অঙ্কুরের জায়গায় অঙ্কুর গাছের জায়গায় গাছ এইগুলোকে নিয়ে তোমার রুজির ব্যবস্থা করে তুমি কি আমাকে ভুলে গেলে ওই ধান কিছুদিন পরে বিচনটা ওই জমি থেকে উঠিয়ে নিয়ে অন্য জমি ট্রান্সফার করলে এবার ওই জমিতে ট্রান্সফার করলে এক মাস দু মাস হয়ে গেল জেনে রাখো ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা ওরে আমি যখন মুসল ধারাই আস্তে আস্তে করে পানি বর্ষণ করি আমি রহমত নাজিল করি আমি যখন শিশির নাজিল করি দেই ধানটা মুখ খুলল ওর ভিতর আল্লাহর শিশির ঢুকলো ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা মুসল ধারাই পানির বর্ষণ করলাম শিশির বর্ষণ করলাম যেই ধানের ভিতরে ঢুকলো মুখটা বন্ধ করে দিল ওর ভিতরে চাউল তৈরি হলো আর যে মুখ খুলল না আল্লাহর রহমত পেল না ও তো পাতান হয়ে গেল ওর কোনো কাজ নেই পাওড়া হয়ে গেল তো তেমনি জেনে রাখো প্রত্যেকের প্রতি আমার কুদরত কাজ করে তোমার কাজ হলো জমিতে লাগিয়ে দেওয়া কিন্তু এটাকে শেষ পর্যন্ত তোমার বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি কেমন করে তুমি আমের সময় আম খাচ্ছ লিচুর সময় লিচু খাচ্ছ কাঁঠাল খাচ্ছ এত মিষ্টি সুস্বাদু এটা হয় কি করে একবার কি জানলে না আরে ওটা তখন ছোট ছিল তখন তো টক ছিল ওটার ভিতরে আবার মিষ্টি হলো কি করে আমার আল্লাহ বলেন আমি আসমান হইতে মুসুল ধারাই রহমতের বর্ষণ করি ওই পানির ফোঁটা যখন আমের গায়ে লাগে আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি
ওই পানির ফোঁটা কাঁঠালের গায়ে লাগে, কাঁঠালে পোকা লাগতে পারে না। সবই আমার কুদরত কাজ করে, আর আমাকেই চিনলে না। কিন্তু জেনে রাখো, ভাবছো কাজ করতে গেলে ওইদিকে, নামাজ পড়তে গেলে সময় চলে যাবে, এরই লেগে কাজ করতে মাত্র হয়েছো, করো, তোমার ফসল হবে, পয়সাও হবে, কিন্তু এমন একদিন বিমারি হবে, ওই কাজের টাকাগুলো সব ওদিকে চলে যাবে, কিচ্ছু কাজে লাগবে না। তাই একবার যদি আমার কাছে এসে বলো, উদুনি আসাজিব লাকুম মাবুদ, আল্লাহ তুমি আমার প্রার্থনা কবুল করো। আমার আল্লাহ বলে, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, আমার তোদের গুনাহ বেশি থাকতে পারে, আমার দয়ার চাইতে বেশি নয়, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারা দিন কর্ম করার পরে, কাজকাম করার পরে ক্লান্ত হয়ে বান্দা যখন বিছানায় ঘুমোতে যায়, ওই বান্দা যখন আল্লাহকে স্মরণ করে ঘুমায়, আমি আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা ওই বান্দার হেফাজত করি। আর তুমি সেই দুনিয়াতে এসে আল্লাহকেই চিনলে না, সুস্থ অবস্থায় থাকলে তখন আল্লাহকে চিনলে না, বিপদে পড়ে আমরা আল্লাহ আল্লাহ করি। তাই বাদশা বিছানায় পড়ে এখন আল্লাহ আল্লাহ করতে আছে। এবার যখন আল্লাহ আল্লাহ করছে, এদিকে বলতে গিয়ে সময় চলে যাচ্ছে, ছেড়ে দিই নাকি? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আসলে সেটা নয়, মেন ব্যাপারটা কি জানেন তো, শুধু বেশিক্ষণ বললে হয় না, আপনাদের ভালোবাসা তো অনেকক্ষণ বলছি, আমি অনেক জায়গায় দেখেছেন বেশি বলি না, কেন না, কারণ কি দরকার, আমি তো চার ঘন্টার জিনিস এক ঘন্টায় মেকআপ করছি, বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। এটাকে অনেক টাইম লাগাতে পারতাম, কিন্তু সেটা নয়। তো যা কি অসুবিধে নেই, আপনাদেরকে আপনাদেরও বিরক্ত হয় না তো, তাহলে বেশ ঠিক আছে। হাত উঠিয়ে বলেন, কারা কারা শুনবেন আল্লাহু আকবার? সবাই উঠাচ্ছে না, হ্যাঁ, কারা কারা হাত উঠান, আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখান। আর কারা কারা পয়সা দিবেন, জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, কমসে কম সুবহানাল্লাহ বের করেন তাহলে হবে। হ্যাঁ বাপজি, আমরা তো মানুষ স্বার্থপর, যতক্ষণ পাবো ততক্ষণ, মানুষ সত্যি নিজের স্বার্থপর, শুধু নিজের স্বার্থটাই বুঝে গো, তাছাড়া অন্য কাউকে বোঝে না। দুঃখ লাগে, বাপ মারা গিয়েছে, মেয়ে যদি থাকে তাহলে বুঝতে পারছেন, ও 3 কিলোমিটার দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ এবার মেয়ে আসছে, বাসের স্টপেজ থেকে নেমে মেয়ে কান্না করতে করতে আসছে, পাড়ার লোক সবাই বুঝতে পারছে যে এবার মাল নেমেছে ময়দানে, বুঝলেন, কানতে কানতে সুর করে করে কানতে কানতে এসে এবার বাবার মাথার কাড়াই বসে বসে কান্না করতে লাগলো। আমার বাবা বলে ছিল, বিয়ার পরে একটা ছপ্পর খাট দিব, বাবা এখন তুমি চলে গেলে কে দিবে লো, আমার কপাল পুড়ে গেল। বড় ভাই বলছে, খাতিস না বহিন, আমি দিব। বাপুরা শুধু কি আছে, আমি দিব, বড় ভাই আছে যখন আমি দিব। তো এই দেখছে খাট তো পেলাম আলমারি, আবার শুরু করে দিল, আমার কপাল আমুল হলো আল্লাহ, আলমারি হলো একটা জিনিস বাকি আছে, আমার বাবা বলেছিল বেটি এত কষ্ট করে আসছি জামাই, বেটিতে মায়া লাগছে বেটি রে, পোখরের জমিটা বিক্রি করে দিয়ে তোকে হোন্ডা কিনা দিব, মোটর সাইকেল, এখন বাপ চলে গেল আমার কপাল পুড়ে গেল। ছোট ভাই বলছে, কাঁদিস না খেপি, দরকার হলে পোখর করে সব বিচে দেবো, তো ঘন্টা কিনে দেবো, আমি চুপ কর থাক, কাঁদিস না, আমি তো আছি। দেখছে সবই যখন পেয়ে গেছে, তখন ঘরের ভিতরে ওই মেয়ে ঢুকে বলছে, হ্যাঁ আল্লাহর মাল আল্লাহ লিয়েছে, বয়স হয়ে আছে, মরবে তো, মরতে তো হবে, একদিন বয়স হয়ে আছে, একদিন তো যেতে হবে আল্লাহর কাছে, তো যেতে হবে, এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন, সব কিছু হয়ে গেছে যে আমরা শুধু স্বার্থে, কেউ কারো নয়, কেউ কারো নয়। আপনি যে অর্থের পিছনে সারা জিন্দেগি সময় কাটিয়ে দিলেন, ওই অর্থ আপনার লেগে ভাবছেন না, ওটা অন্য ঝুনার পরিবারের লেগে, অন্য কাউরির জন্য, আর ওরাও যে পাবে এর কোনো গ্যারেন্টি নেই। আপনি যেটা খাচ্ছেন সেটা আপনার, আপনি যেটা পরনে পড়ে আছেন ওটা আপনার, আপনি যেটা দুনিয়াতে থাকাকালীন ভালো মন্দ যেই কর্মটা করবেন ওটাই আপনার, তাছাড়া আপনার কিচ্ছু নেই। বাপজি সোনামুখী, আমার দুনিয়াতে থেকে আমরা দুনিয়া দুনিয়া করলাম, নিজের বলতে কিছু নেই, কত বড় বড় রাজা বাদশারা চলে গেল, আরো এসেছে, কত চলে গেছে, চিরদিন সবার নয় মরতে হবে, আর মরণ যদি না দিতেন আল্লাহ, তো মানুষ ফেরাউনের থেকে খারাপ হয়ে যেত,
এরই লাগি তো আল্লাহ পাক মৃত্যু দিয়েছে যতই ছুটে বেড়া দৌড়ে বেড়া শেষ বেলায় তো আমার হাতে তো লাতাই আছে আমার কাছে আসতে হবে অতএব সেই দিনকে আল্লাহ পাক বলেন তোকে বক্তা হয়ে আসতে বলিনি তোকে বড় মৌলভী হয়ে আসতে বলিনি আমার কাছে আমার কাছে যে আসতে হবে তোকে বড় বক্তা হয়ে আসতে হবে না মৌলভী হয়ে আসতে বলিনি বড় নামাজি হয়ে আসতে বলিনি তোকে বড় বিচার বড় পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্স বলা জমিদার জমি টমি রেখে তোকে আসতে বলিনি কি বলেছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে আমার কাছে এসো যতক্ষণ মুসলমান না হতে পারবে ততক্ষণ মরিও না বুঝলেন মুসলমান হয়ে এসো তোমার বাহাদুরি বড়ুয়াতি এগুলো দুনিয়াতে চলবে তোমার বক্তাগিরি তোমার পরহেজগারি আমার কাছে আসতে আসতে হলে পূর্ণ মুসলমান হয়ে এসো তবেই না কিন্তু আমরা মুসলমান দুনিয়াতে দুনিয়া দুনিয়া করে বেড়ালাম কিন্তু ভুলেই গেলাম হায় রে হায় রে আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন হেদায়াত দান করে বলুন আল্লাহুম আমিন তাই মজবুরিতে না পড়ে বাপজি সোনামুখী আমার ভালো অবস্থায় আল্লাহকে ডাকুন আপনি যেই কাজটা করবেন আল্লাহ এর ডবল নেকি দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ বিপদে পড়ে নাই তাই এবার বিপদে পড়েছে আল্লাহ আল্লাহ করছে বিছানায় উপরে এরই মধ্যেই ছাদের দিকে তো ঘুম হয় না ই আল্লাহ আল্লাহ করছে বিছানায় শুয়ে শুয়ে আর ওদিকে ছাদের উপরে খটমট খটমট করে শব্দ করছে গোলামকে বলাই গোলাম দেখ তোরে ওপরে কে এমনিতেই ঘুম হয় না আমি তসবি করছি জিকির করছি আর ওপরে কিসের শব্দ করছে কে দেখ যখন এবার গোলাম আস্তে আস্তে করে উপরে উঠলো দেখছে সাদা পোশাক পরে সাদা আমামা সাদা জুব্বা পাগড়ি জুব্বা পরিধান করে ঘোড়ার পিষ্টে চড়ে ই ছাদের উপরে ই মাথা থেকে ও মাথা পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ এইভাবে ঘোরাঘুরি করছে গোলাম বলে উঠলো কে বাবা আপনি কে এখানে কি করছেন আপনি বলে বাবা আর বলবে না আমি অনেক দূর থেকে এসেছি বলে কি করছেন ছাদে বলে আমার একটা উট হারিয়ে গেছে এরই লেগে খোঁজাখুঁজি করছি যেমন এই কথা বলা ইয়ে তো মাথা গরম বাদশা নিচে ছিল ওরে কি এমন রে অনেক মাথা মোটা বেকুব দেখেছি এর মতন তো দেখি নাই আরে তোর উঠ হারিয়ে গেছে উঠ খুঁজতে হলে জঙ্গলের দিকে যেতে হবে তোকে অন্যান্য জায়গায় যেতে হবে বনে মাঠে ময়দানে যেতে হবে আর তুই উঠ হারিয়েছে তোকে ছাদে উঠে উঠ খুঁজলে কি উঠ পাওয়া যায় এর মতন তো মাথা মোটা দেখিনি ভাই আসলে বাদশা চিনে না বলে মাথা মোটা বলছে না জানলে যা হয় এরকম অনেক হয় অনেক সময় এরকম গোলমাল হয়ে যায় হ্যাঁ হরেক মাল 6.5 টাকা মনোহারে বিক্রি করে খরা রোদ দুপুরে বয়স সগম চৈত্র বৈশাখের রোদ্রে রাস্তার ধারে মসজিদ ছিল মসজিদ ধারে সাইকেলটাকে লাগিয়ে দিয়ে এবার করলোটা কি যখন সাইকেলটাকে লাগিয়ে নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করলো পিপাসা লেগেছে খুব তাড়াতাড়ি টিউবওয়েল থেকে পানি তুলে এনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে লেগেছে আর ইমাম সাহেব দেখে নিয়েছে ইমাম যাই বস বসে পানি পান কর কি বসে পান করতে লেগেছে তো দেখছে পানি পান করার পর চিন্তা করলো অনেকক্ষণ তো হয়ে গেল বেলা তো হয়ে গেল জোহরের টাইম হয়ে গেছে চলো একবার জোহরের নামাজ পড়ে যাব একটু মসজিদে আরামটা করে নি এবার মসজিদে আরাম করে জোহরে আজান দিল নামাজ পড়তে হবে ওযু করতে হবে এবার বদনাতে করে ওযু করে নিয়ে আবার ওযু পানি ওযুর শেষে পানি এবার বসে বসে পান করতে লেগেছে আবার ইমাম সাহেব দেখে নিছে যাই উঠে পান কর বলতে শালা মৌলভী রিংটাল নাকি রে মৌলভীর কি বেরেক ফেল তখনই বলছে বসে পান কর তখনই বলছে দাঁড়িয়ে পান কর আসলেই তো জানে না যে দুনিয়ার সমস্ত পানি বসে পান করতে হয় ওজুর জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় জানে না বলে রিংটাল বলছে মৌলভীকে বাদশা চিনে না উনিকে তাই বলছে মাথা মোটা অনেক দেখেছি এর মতন তো দেখিনি কি ব্যাপার রে তোর উট হারিয়ে গেছে গোলামকে বলছে গোলাম রে ওকে বলে দেই তোর উট হারিয়ে গেছে তোকে উট খুঁজতে হলে বনে জঙ্গলে যেতে হবে রদমালা লোকালয়ের মধ্যে যেতে হবে তোকে শহরে যেতে হবে গঞ্জের দিকে যেতে হবে ছাদে উঠে কোনোদিন উট পাওয়া যাবে না তখন গোলামটা বলল হুজুর আপনি এখানে উট পাবেন না চলে যান তখন পথিক বলে উঠল তোমার বাদশাকে গিয়ে বলে দাও আমি যদি তার ছাদে উঠে উঠে যদি আমার হারানো উট না পাই তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে আল্লাহ আল্লাহ করলেও কখনো আল্লাহকে পাবে না বুঝলে ছাদে উঠে যেমন হারানো উট পাওয়া সম্ভব নয় তোমার বাদশা ভাবছে পলকে শুয়ে শুধু আল্লাহ আল্লাহ করবো আল্লাহকে পেয়ে যাব কখনো সম্ভব নয় ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া মিলবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহানাল্লাহ বলবেন না
जानी तो पैसा दिबेन ना कम से कम सुभान अल्लाह बोलें কোথায় গেলে পাব মোরা এমনি দয়ার নবী জিনার হাতে রোজ হাশরের জান্নাতের চাবি কাঠি আমি ফাকি বাজ মরবি নয় প্রথমে একটা নাত পড়াছি দু লাইন আর এখন দু লাইন বেশি পড়ছি না কারণ সময় চলে যাবে বুঝলেন তো হ্যাঁ বুঝতে পারলেন তো হ্যাঁ তাই এবার করলো কি কোথায় গেলে আমরা পাব বলো এমনি দয়ার নবী জিনার হাতে রোজ হাশরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবীজি ফারাইয়েছে দিলেন খোদার ঠিকানা ওরে সেই নবীজি ফারাইয়েছে দিলেন খোদার ঠিকানা হ্যাঁ হ্যাঁ আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না চিন্তায় পড়ে গেল রে যখন পথিকেই কথা বলেছে আমি যদি তার ছাদে উঠে উঠ না পাই তোমার বাদশা স্বর্ণের পালঙ্কে শুয়ে কখনো আল্লাহ কেউ পাবে নাই এই কথা যেমন শুনেছে বাদশা চিন্তায় পড়ে গেল হায় রে হায় কি করব রে এ তো সাধারণ কোনো মানুষ নয় এ আমাকে পথ দেখানোর জন্য এসেছে তাই এবার করলো কি পিছন ধাওয়া করতে লাগলো যত দূর যাই দরওয়াজা খুলে যাই উনি বেরিয়ে পড়ে উনার পিছন ধাওয়া করতে 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 যখন জঙ্গলে চলে গেল চোখের আড়াল যখন হয়ে গেছে আর দেখতে পেলেন না তখন বাদশা মাঝ জঙ্গলে দাঁড়িয়ে বলছে আল্লাহ ও গো রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন মাবুদ তুমি সাক্ষী থেকো যতদিন তোমার সঙ্গে প্রেম না করতে পারবো যতদিন পর্যন্ত তোমার কে রাজি করতে পারবো না আমি কথা দিলাম কোনো দিন রাজপ্রাসাদে প্রবেশ করব না এইভাবে একদিন নয় দুই দিন নয় অনেক বছর কেটে গেল কিছু পেতে হলে কিছু দিতে হয় অনেক দিন কেটে গেল থাক ছেড়ে দিন ও বলতে গেলে বহু সময় লেগে যাবে বলবো আমাকে কমিটি স্যার বলেছিলেন অন্য বাজ করতে ইউটিউবে দেখেছেন নাকি কিন্তু আমি করছি না কারণ অন্য ধরছি ব্যাপারটা হচ্ছে কি একই জিনিস বলতে ভালো লাগে না বুঝলেন তো এই জন্য নিত্য নতুন জিনিস বিভিন্ন মানুষ আসে ইন্টারনেটে তো সবাই শুনতে পায় এরই লেগে আজকে অন্য সাবজেক্ট ধরেছি জানি না আপনাদের ভালো লাগছে কিনা সত্যি বলছেন যাক আপনারা খুব ভালো মানুষ গো আল্লাহ আপনাদেরকে আবাদ রাখো খুব ভালো মানুষ একটা লোক বলছে আমার ছোট চারটা ছেলের মধ্যে ছোট ছেলে খুব ভালো ও কিচ্ছু করে না বলে কি বলে রাস্তা ধারে বাড়ি যখন মানুষ কখন হেঁটে যায় শুধু ওর গাড়িতে ওর মাথায় ধুলে ফেলে ফেলে তাছাড়া কিছু কাজ করে না বুঝলেন তো দেখি আপনারা কেমন মানুষ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ নূর নবীজির শান ও গো শোনো মুসলমান নাজিল হলো জিনার প্রতি ত্রিস্পারা কোরআন হ্যাঁ সুবহানাল্লাহ বলেন তা এবার করলো কি বাদশা যখন জঙ্গলের দিকে হারিয়ে গেল এরা খোঁজা খুঁজি করতে লাগলো একদিন দুই দিন তিন দিন করতে করতে আর পেল না অনেক বছর কেটে গেল রাজপ্রাসাদ থেকে বাদশা খুঁজে পাই না কি করবে এবার দেখতে দেখতে অনেক বছর পর রাস্তার ধারে একটা নদীর ধারে একটা রাস্তা ছিল এবার করলো কি ওই নদীর পথ দিয়ে যখন আসতে আসছিল ওই কিছু গণ মানুষ আসতে ছিল আর এই বান্দা ওই নদীর ধারে পা ঝুলিয়ে ঝুলিয়ে উনি হাতে করে টুপি হোক আর জুব্বা হোক উনি সিলাই করতেছিলেন আর রাস্তার ধার দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছিল নদীর পথ দিয়ে ওদের নজরে পড়ে গেল আরে একে দেখতো বাদশা ইব্রাহিমের মতন লাগে রং আর একজন বলছে চল ও কি বাদশা হবে বাদশা হলে কি এখানে পড়ে থাকতো দেখতে পাচ্ছ না খ্যাপা পাগলালো বাদশা এরকম নাকি বলে না আরে না জিজ্ঞেস কর না ওরকম তো লাগলো মানুষের মতন তো অনেক মানুষ হয় কিন্তু মানুষের মতন সবাই কিন্তু একরকম নয় বাদশা একটু না একটু ডিফারেন্স একই যদি হয় তাহলে মুশকিল হয়ে যায় ওরে নলাজি তাকে বীরভূমে জানেন দুই ভাই ওরা একই দেখতে এক ঝুনা দোকানে ধার করে আর এক ঝুনাকে ধরে বেলায় পয়সা লিয়ে সন্ধ্যাবেলা চা খেলাম পয়সাটা দাও কখন খেলাম রে আরো রাগ ছিল যে তুই খালি বিদেশ যা তোর বহু বাড়িতে আছে আর আমি বিয়ে করিনি
বুঝলে তোর পয়সা আমাকে দিতে হয়তো তোর বউ স্বামী বলে আমাকে ধরবে এমন লোক কিন্তু বেইজন্যে বলে আল্লাহর কুদরত দেখুন কেউ কারোর সঙ্গে নয় বিবিও চিনে নিবে এমন সেন্টেন্স দিয়েছে মাও চিনে নিবে মা বলতে পারবে যে এটা হচ্ছে আমার অমুক ছেলে এটা হচ্ছে আমার অমুক ছেলে দুনিয়ার মানুষ যদি চিনতে না পারে কিন্তু মা চিনতে পারে বুঝলেন এই হচ্ছে বাপজি সোনামুখী আমার তাই এবার করলো কি কেউ কারো মতন নয় আল্লাহর সৃষ্টিটা এরকম তাই এবার দেখে অবাক হয়ে গেল ওরে ওরকম তো লাগছে কিন্তু দেখে তো মনে হয় না দেখ তো একবার কি জিজ্ঞেস করলে তো কোনো ক্ষতি নাই পয়সা লাগবে না জিজ্ঞেস করে দেখ বলে এ বাবা আপনার নাম কি ইব্রাহিম নয় বলে হ্যাঁ বলে আপনি কি মালকের বাদশা নন বলে আগে আমি ছিলাম এখন আমি আর নই বলে হুজুর কতদিন খুঁজেছি আপনাকে বহুদিন হয়ে গেল কোথায় হারিয়ে গেছিলেন কাউকে কেন বললেন না অনেক দিন ধরে আপনাকে খোঁজা খোঁজি করতেছিলাম কাউকে বলে আসেন নাই কি করব হুজুর কোথায় চলে গেলেন কাউকে দায়িত্ব দিয়েও তো আসতে পারতেন অথচ কাউকে দায়িত্ব আপনি দেন নাই আপনি কোথায় চলে গেছিলেন আপনার জন্য রাজপ্রাসাদ হা হা করতে আছে ত্রাহি ত্রাহি করতে আছে চলুন হুজুর আপনাকে কতই না খুঁজেছি কোথাও পাইনি হুজুর চলুন আমাদের সঙ্গে বলে আমি আর যাব না বলে আমি আর যাব না বলে কেন যাবেন না বলে একটা কারণে আমি ওখানে থেকে যেটা পাইনি রে আমি এখানে থেকে সেটা পেয়ে গেছি সুবহানাল্লাহ বলে ওখানে থেকে যেটা পাইনি এখানে থেকে সেটা পেয়েছি বলে হুজুর কি এমন জিনিস পেয়েছেন যেটা রাজপ্রাসাদে পাওয়া যায় না আর আপনি জঙ্গলে পেয়ে গেছেন দলছে মাতরকে দোলায় নূরেরই বেশে কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে সুবহানাল্লাহ বলেন ই তো জানেই না যে কেমন বলে হুজুর জঙ্গলে কি এমন পেলেন যেটা রাজপ্রাসাদে পাওয়া যায় না বললো যদি তোমরা দুটা বুঝতে দুনিয়ার মানুষ যদি ওটা বুঝতো কখনো দুনিয়া দুনিয়া করত না কখনো দুনিয়া দুনিয়া করত না এরি লেগে বলে দুনিয়া মে আখিরত কা খসারা না কিজিয়ে দুনিয়া মে আখিরত কা খসারা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে সারা দিন তো মোবাইলে তো সময় কাটিয়ে দিলাম সময় নষ্ট করে দিলাম তার কি করে হবে একবার ভেবে দেখেন না এই সময় যেটা চলে যায় ওটা আর ফেরত পাওয়া যায় না সারা রাত সারা দিন দেখি শুধু এই মোবাইল আর ফেসবুক ফেসবুক করে হবে না বুঝলেন মোবাইলে করলে হবে না আমরা তো মোবাইলেই সব হ্যাঁ দুনিয়া মে আখিরত কা খসারা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে মেরা হাসবে আজকে যে শুধু ছেলেদেরকে দিছে তোমরাও দাঁড়াও দাড়ি কোনা পছন্দ জো করতি হে লড়কিয়াঁ দাড়ি কোনা পছন্দ জো করতি হে লড়কিয়াঁ দাড়ি কোনা পছন্দ জো উন লড়ি কিয় সে শাদি গবাহরা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে ইনাত যখন পড়ছি মানে আওয়াজ কম আছে না এখন কি জানি জানি সব জিনিস সব দাবের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না বুঝলেন আর কাস্তের কাজ দাব দিয়ে হয় না বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট বুঝে নিয়েন আসলে আমরা যে রকম মাইকে অন্যান্য বক্তাদের জন্য যে কোনো মাইক যথেষ্ট কোনো ব্যাপার নাই চালিয়ে দিবি কিন্তু কিছু কিছু বক্তা আছে তাদের জন্য সব মাইক চলবে না
বুঝলেন তো অনেক কিছু ব্যাপার আছে কারণ না যেটা আমাদের জোরে বলতে হয় শুধু মাইকে আওয়াজ দিলেই ভালো মাইক হয় না যে বলছো ওই জায়গা দেখতে হবে তার বলার ক্যাপাসিটি সাউন্ড কেমন আসছে সেই জিনিসটা বুঝলেন তো হ্যাঁ কারণ আমাদের জন্য বহুত রকম ব্যাপারটা হয় কারণ জোরে বলছি কারণ অনেক জন অনেক রকম মানুষ বুঝতে পারে না বিভিন্ন রকম গন্ডগোল করে যেমন একটা আমি আপনাদেরকে ঝলক শোনাই তাহলে বুঝতে পারবেন বুঝলেন যদি দুটো জিনিস শোনা তাহলে আপনি বুঝতে পারবেন নইলে পরে বুঝতে পারবেন না একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সত্যি আপনারা খুব লোক ভালো গো মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন আপনাদেরকে আল্লাহ পাক আবাদ রাখুক তাই এবার কত সুন্দর কথা দেখুন কে হো পায়রো মে বেড়ি গলে পর হো খঞ্জর কহেগা দিওয়ানা কোই গম নেহি হ্যায় এটা এক রকম হলো আবার এটাকে আর এক রকম বলা যাবে হো পায়রো মে বেড়ি গলে পর হো খঞ্জর কহেগা দিওয়ানা কোই গম নেহি হ্যায় আবার কিন্তু এটা এক রকম আর একটু হো পায়রো মে বেড়ি গলে পর হো খঞ্জর কহেগা দিওয়ানা কোই গম নেহি হ্যায় हो पैरों में बेड़ी हो पैरों में बेड़ी गले पर हो खंजर कहेगा दीवाना कोई गम नहीं है कहेगा दीवाना कोई गम नहीं है अगर आप कह दो गुलाम आप का हूँ अगर आप कह दे कि गुलाम आप का हूँ कसम मेरे आका कोई गम नहीं है सुभान अल्लाह बोलें हाँ इसमें उतना दम नहीं है हाथ उठा कर बोलिए या रसूल अल्लाह जी किंतु दुनियार मोहब्बते बड़े अमरा शुद्ध दुनिया दुनिया करे बेड़ालाम सारा जिंदगी मोबाइल समय काटिए दिलाम राजकर मुसलमान युवक छेले पिले यारा मस्जिद जेते हय ना मौलवी मौलाना लागे ना मोबाइल आल्लामा हो गेछे মোবাইল থেকে কোথায় কি দেখছার বলছে হুজুর এটা মোবাইলে বললো এটা করা যাবে না এটা বিদআত এটা শিরিক ওবে মোবাইলে কি ফেরেশতা আপলোড করে দিয়ে গেছে নাকি বলে মোবাইলে যা বলবে তাই হবে হুজুর মোবাইলে তো অমুক জায়গায় দেখলাম কিছু বুঝে না সুঝে না শুধু মোবাইল আর পাবলিক ওরকম আনাড়ি হয়ে যাচ্ছে ইউটিউবে দেখছে বহু ওয়াজ বহু দারুণ বক্তা স্টেজ ফাটিয়ে দিল দিদি কে দেখলো না যে জালসাতে ওয়াজ করছে না সরসের জমিতে ওয়াজ করছে হ্যাঁ এগুলো যাচাই করছে না স্টেজে শুধু পেটে লাত মারলে ঠিক মতন সূরা ফাতিহা বলতে পারে না কি শুধু বক্তব্য দেওয়া অত সহজ নয় বক্তব্য দিয়ে দিল পাবলিক বলছে দারুণ বক্তব্য তবে দারুণ গলা ফাটিয়ে দিল ও কি ফাটানোর বুঝলে বলেন তো দেখি আর যখন স্টেজে দাওয়াত করছে চিচিং ফাক কিছুই নাই আসলে ইউটিউবে তো 15 মিনিট 10 মিনিট বিভিন্ন রকম কোন কোন জিনিস মেন জিনিস গুলো দেওয়া হয় কিন্তু শুরু থেকে নিয়ে ইউটিউবের বক্তব্য আর লাইভ স্টেজে পাবলিক কে আটকে ধরে রাখা অত সহজ কথা নয় বুঝলেন হ্যাঁ সোর্সের জমি দেখতে দূর থেকে ঘনই লাগে কিন্তু আজ কাছে এসে বোঝা যায় কি রকম আর আজকাল বক্তা ওরকম হয়ে যাচ্ছে আজকাল ওরকম যেমন সোশ্যাল মিডিয়া সেরকম সোশ্যাল মিডিয়া বক্তা উঠেছে স্টেজে উঠে বলছে জলসা করতে গিয়ে দেখছে চারিদিকে বেগুনের জমি ই দেখছে এরা তো আমাকে বেগুনি দিবে রে স্টেজে উঠে বলছে মা খালারা শুনো বেগুন খাওয়া জায়েজ নয় বেগুনে অ্যালার্জি আছে বেগুন খাওয়া চলবে না জালসার শেষে কমিটিরা কিন্তু ওকে খাবার দিচ্ছে না এরা বলছে আচ্ছা খাবারের জন্য আপনারা কোনো ব্যবস্থা করেন কি মৌলবীর জন্য বলে করেছি হুজুর বলে তাহলে দিচ্ছেন না কেন বলে একটু ওয়েট করুন তরকারি রান্না হচ্ছে বলে কেন বলে হুজুর আর বলবেন না আমরা তো জানতাম না যে বেগুনে এরকম প্রবলেম নাহলে বেগুনের চাষই করতাম না আমাদের দিকে বেগুনের চাষ খুব তো ইলিশে বেগুনে করেছি চিংড়িতে বেগুনে করেছি হ্যাঁ বেগুন ভর্তা করেছি তো কি করবো হুজুর আপনি তো বলেন বেগুন খাওয়া যায় না এর জন্য বেগুন আর দিচ্ছি না অন্য আলাদা স্পেশাল বেগুন ছাড়া তরকারি রান্না হচ্ছে ওটা হোক তারপর আপনাকে দিচ্ছি এর তো পছন্দ ইলিশে বেগুনে গলদা চিংড়ি আর বেগুনে তো খুব পছন্দ ই দেখছে যে আসসালা খরার ফতুয়া শীতে দিয়ে দিয়েছি হ্যাঁ কোন জায়গার ফতুয়া কোথায় মেরে দিলাম আসলে শুনে বক্তব্য বদাই তো নিজের ভাণ্ডার তো করে মানলে তো কি জানবে বলছে রাজা রামমোহন ভাঙিয়া পড়িতেন না ই বেটা শুনে বক্তব্য দিয়ে স্টেজে দিছে বলছে রাজা রামমোহন কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না এই তো হলো গোলমাল তো এবার পাবলিক ফতোয়া দিচ্ছে ই তো চিন্তা করছে যে আব বাবা ই তো ফতোয়া আমি উল্টো দিয়ে দিয়েছি কোন জায়গার ফতোয়া কোথায় লাগিয়ে দিয়েছি বলে দাঁড়ান 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 বলে সরমা খালারা ফেকাই কি বলে 40 পৃষ্ঠা চলে যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে বুঝলেন তো এই হচ্ছে ব্যাপার যেমন আজকাল সোশ্যাল মিডিয়া উঠেছে বক্তাও সেরকম উঠেছে ধুম ধাড়াক্কা
এই হচ্ছে ব্যাপার এদিকে থেকে দূরে থাকবেন সোশ্যাল মিডিয়ার শুধু তা না এটা জেনে রাখবেন বাবজি কোথায় মোবাইলে কি দেখছে বলে অমুক জায়গায় তো বললে এটা করা যাবে না ওটা করা যাবে না বলছে হুজুর আমি বলছি দোয়া করব বলে দোয়া করা যাবে না বলে কেন বলে না দোয়া করা যাবে না বলে আমাকে লোকে এখানে কিসের জন্য নিয়ে এসেছে আমি কি কন্ট্রাক্টর নিয়েছি নাকি ভাই যে ওদের রাস্তা আমি পাকা করে দিব আমি কি বলেছি যে পাড়াই পাড়ায় কিউ বার লাগিয়ে দিব এরি লেগে নিয়ে এসেছে নাকি না আমাকে সম্মান করে আসনে বসিয়েছে ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেছে হুজুর হুজুর করে সম্মান দিয়েছে এরা এত ভালোবাসছে একটা কারণে টাকার লেগে লয় এরা ভালোবাসছে শুধুমাত্র দুয়ার কারণে এত লোকগুলো বসে আছে কিসের লেগে দুয়ার জন্য টাকা পয়সা শিরনির লেগে নয় বিরিয়ানির জন্য নয় দুয়ার জন্য এরা বসে আছে আমাকে অনেক জায়গায় মানুষ খুব ভালোবেসে নিজের বাড়িতে নিয়ে যায় হুজুর একবার আমার দোকানে পা দিন পা দিলাম চা খাওয়ালো বিস্কুট দিল আবার 500 টাকা পকেটে দিয়ে বলছে হুজুর আমার লেগে দোয়া করবেন পয়সাও দিল এবার যে দোয়া করার লেগে আর ওই হুজুর যদি দোয়া না মানে ওকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো ও বেটা যদি দোয়াই না মানে তাহলে ওকে খাইয়ে কি লাভ হবে তাহলে যার নুন খাবো তার গুণ গাবো না বলে দোয়া করা যাবে না বলে আমরা দোয়া কার কাছে করি রে আমরা তো আল্লাহর কাছে দোয়া করি তো দোয়া করা যাবে না মানে তার মানে বলতে চাইছি যে নবীর কাছে ওদের কাছে চাওয়া যাবে না মানে আল্লাহর কাছেও যাবে না তোর উদ্দেশ্য হলো এটাই যেদিকেই লুচি পুরি সেইদিকেই ঘুরি ফুরি যেখানে নিজের স্বার্থ সেখানে রয়েছে এ কি এমন জাতি বলে নবীর এই জানে না নবী ওই জানে না নবী আই করতো না ওই করতো না সারা জিন্দেগি এবার ইহুদি হিন্দু খ্রিস্টানরা ওরা বলছে তোরা কোন নবীর উম্মত রে তোদের নবী তো কিছুই জানে না তোরা যেই নবী নবী করে সারা জিন্দেগি কাটিয়ে দিলি ওই নবী তো কোনো ক্ষমতা নাই তো ওকে কেন মানবো এর লাগে নবীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই লোকে বলছে আর পাবলিক তখন অমুক জনের জন্য মিছিল নামছে রাস্তায় ওবে আগে দেখ ওরা সুযোগ পেল কোথা থেকে তোর ঘরের মলবি যে দিন রাত নবীর খিদমত নিবর গিবত করে বেড়াচ্ছে নবীর চুগলাম করে বেড়ালো এদের দেখে তো ওরা সুযোগ পেল এদের দেখে তো সুযোগ পেল ওর অফসোস লাগে দুঃখ লাগে এই হচ্ছে ব্যাপার আজকে আমার নবীর বিরুদ্ধে যে যা পাচ্ছে বলছে এত বড় আস্পর্ধা কি করে হলো তোমাদের ভিতরে মুসলমান অনেক আছে যারা দেখো নবীর বিরুদ্ধে কথা বলছে আমরা কুরবানির মাংস গায়ের মুসলমানকে দেওয়া উচিত নয় জায়েজ নয় কারণ ওই কুরবানির মাংস দিয়ে একটা পবিত্র জিনিস দিয়ে অন্য মদ্যপান করতে পারে খারাপ কাজ করতে পারে কুরবানির মাংসর যাতে বেহুর মাটি না হয় এরই লেগে কুরবানির মাংস দেওয়া চলে না আর ওই খারাপ কাজ যদি মুসলমানের বেটা করে তাহলে কাকে বোঝাবেন মাওলানা যদি মুসলমানের ছেলেরা এরকম মদ খায় ওই মাংস দিয়ে তো কাকে বোঝাবে বলবো কারে আর শুনবে কে রে হায় রে হায় রে এই তো আমাদের দেশের পরিস্থিতি না বড় আফসোস লাগে দুঃখ লাগে সারা জিন্দেগি করে এলাম সারা জিন্দেগি পড়ে এলাম নামাজ একসঙ্গে পড়েছি একসঙ্গে নামাজ পড়ে এলাম এখন হঠাৎ করে এসে বলছে না চলবে না এইখানে নাভিতে হাত বেঁধে এলাম বলে না চলবে না এখানে বাঁধ বলে কেন বাঁধবো রে বলে জানো না এখান থেকে এটা উঁচু একটু স্বভাব বেশি পাবা তাহলে আরেকটু উঁচুতে বাঁধিস আরো বেশি স্বভাব পাবি মাথা তো আরো উঁচু হচ্ছে আরো স্বভাব পাবি হাই রে হাই রে বলছে হানাফি মাঝাবে হাদিস বেশি জানে না আরে গাধা জব সব থেকে বেশি হাদিস যদি ব্যবহার হয়েছে আমার হানাফি মাঝাবের মধ্যে হয়েছে কেননা আমার হানাফি মাঝাব সকল হাদিসকে মানে এখানে হাত বাঁধাও হাদিসে রয়েছে বুকে হাত বাঁধাও হাদিসে রয়েছে কিন্তু হানাফিরা করলো কি আল্লাহ রসুলের হাদিস আমরা দুটোকে ছাড়বো না এটা কেউ নিব ওটা কেউ নিব তবে নাভির নিচে হাত বাঁধবে ছেলেরা বুকের উপরে হাত বাঁধবে নারীরা মহিলারা তাইলে আমরা দুটোই মানলাম আমরা দুটোই হাদিস মানলাম কিন্তু এ গাধারা জানে না কিছু না বুঝে না তার বলে নামাজের মধ্যে এই যে চাট মারামারি চাট মারামারি চলছে খুব হাই রে হাই রে ওরে নামাজ অত বেহুদ দাগিরি কেন করছি বে তোকে কি ছাগলের লেথা আছে তোর কি পায়ে তোরে বিড়াল ঢুকেছে অত চাট মারামারি কিসের করছি নামাজের ভিতরে নামাজ সুস্থ আল্লাহ রসুল বলেন সল্লু কামা রাআইতুমুনি আমি যেরকম আমাকে নামাজ পড়তে দেখো ওরকম সালাত আদায় করো কিন্তু তা নয় এমনি করতে করতে জানেন রঘুনাথগঞ্জে একটা
মসজিদ ছিল দুজনে একটা লম্বা মানুষ আর একটা বেঠে মানুষ দুজনে পাশাপাশি নামাজ পড়ছিল মসজিদের কারেন্ট চলে গেছে এমনি প্রত্যেক লোকের আঙুল চোখে আঙুল ঢুকে দিয়ে গেছে রসুলের কানে খবর গেল নবী এবার সিস্টেম চালু করলেন তোমরা রাফায় আদান করো একবার হাত তুলবে বগলে যদি চেপে থাকো আবার রুকুতে যাবে ওটাও যদি আটকা পড়ে যায় কিন্তু সেজদাতে যখন যাবে তখন রাখতে পারবে না তখন তো পড়ে যাবে এরি লেগে এইটা করতে বলা হয়েছে কিসের লেগে বলেছে তোমরা কিসের লেগে করছো আমরা সবাইকে মানি হাম্বলি সাফি মালিকি যত হানাফি রয়েছে আমরা সকল ইমামদেরকে মাথার সারতাজ মনে করি আমরা সকলকেই মানি কিন্তু কি করব বাপজি সারা জিন্দেগি শুধু তর্কেই কেটে গেল তাই আমরা জেনে শুনে রাখুন আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেনে চলুন আল্লাহ রাসূলের ফরমা বারদারি করে চলুন তাহলে সব জায়গায় লাভবান হবেন এবার কল্লোটা কি আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো তোমরা জেনে রাখো তোমরা সব জায়গায় লাভবান হবে সব জায়গায় কামিয়াবি হবে তোমাদের চিন্তার দরকার নেই তোমাদের টেনশনের দরকার নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদেরকে শর্ত হলো একটা তোমাদেরকে মুমিন হতে হবে আমরা যদি মুমিন হয়ে যেতে পারি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে জারে হিজরত মুস্তাফা করে তৌফিক দান করেন নারায়ে রিসালা ইয়া রাসূল আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার পিচকার থেকে লাগলো মানে আগকার থেকে ছাড়লো না মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব হ্যাঁ হ্যাঁ জি ভালো আছে এখানে বসেন এখানে বসেন না আপনি মেহমান বিদেশি আমাদের এসছেন আমাদের তাদের সম্মান করা ভালোবাসে এটা হচ্ছে কর্তব্য তবু আমি ইন্ডিয়ান আর উনি আমাদের বিদেশি মেহমান এখানে বসেন জি কারণ আলিমের সম্মান করা ইজ্জত করা এটাই হচ্ছে মেন জিনিস হ্যাঁ যাই হোক আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন সঠিক পথের প্রতীক বানায় যেদিকে বাকি থাকলে অন্যদিন যদি হয় তা সুযোগ হবে আপনারা দোয়া করবেন সোনামুখী আসসালামু আলাইকুম যেন আপনারা সম্মানিত ভাইরা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন কি ভিতরে আসুন সকলে মিলে যে বিদেশি মেহমান এসেছে আল্লাহর কাছে আপনাদের সম্মুখে কিছু বক্তব্য পেশ করবেন প্রধান বক্তা আরেকজন আছে বিদেশি মেহমান বাংলাদেশ স্বাগত জি আসুন সবাই প্রধান বক্তা আপনারা করে সম্মুখে এসেছে আপনাদের সামনে থেকে আসুন আমাদের বক্তা চলে এসেছে একবার ছোট করে একবার হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক ও সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালাম আলাইকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিনে মারাকুল বা হাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে মাহফিলকে আয়োজন করা হয়েছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো আল্লাহ আমি যাহা কিছু বললাম ওগুলোকে কোনো জায়গায় ভুল ভাঙতে হয়ে থাকলে তুমি রহমান তুমি রহিম তোমার রহমান নামের গুণে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমাদের সকলকে তুমি হেদায়াত নসিব করো মাওলা গো যারা এই কষ্ট করে মাহফিলে যারা সভাপতি মহাশয় রয়েছে আরো যারা কমিটি মহাশয় যারা এই মাহফিলকে আস্তে আস্তে করে মাহফিলকে সুসজ্জিত করেছে আল্লাহ যারা তোমার নবীর মাহফিলকে সাজিয়েছে আল্লাহ তুমি তাদের ঘর এবং মরার পরে কবরকেও সাজিয়ে দিও আল্লাহ যারা আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবর থেকে দুনিয়ার বুকে দুনিয়া থেকে কবর মাঝারে চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে সকলকে মাগফিরাত করো আমরা যারা হায়াতে বেঁচে আছি আমাদেরকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মাওলা গো তোমার কাছে একটাই অনুরোধ আল্লাহ আমরা জানি না কার কখন মরণ হয়ে যাবে কে অ্যাক্সিডেন্টে মরবে না রেলে কাটা গিয়ে মরবে না জ্বর জ্বালায় মরবে জানি না মাওলা গো তবে যেখানেই মরণ হোক না কেন যেই জায়গায় মরণ হোক না কেন মরার সময় যেন পবিত্র অবস্থায় থাকি তোমার নবীর জিয়ারত করতে করতে মুখে কলমার বাণী পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো সাল্লি মুদাইমান ওয়ালা মিনাল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু